আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের সভার সম্মানিত সভাপতি মহতারাম হযরত মাওলানা গাজী শহীদুল ইসলাম অধ্যক্ষ মহোদয়, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির ওফাতকে কেন্দ্র করে আয়োজিত এই ইসালে সওয়াব মিলাদ ও দোয়া মাহফিলের কে কেন্দ্র করে আমরা অনেকেরই বক্তব্য শুনেছি। সময় থাকলে আমরা আরও সময় নিয়ে শুনতাম, আমরা তার সম্পর্কে যা কিছু বলবো তার চেয়েও বেশি আমাদের উপলব্ধির ভিতরে থাকার কথা। তিনি এমনই একজন মানুষ যে যাকে খুঁজে বের করতে হয় না, যাকে আমরা সমাজ থেকেই জানতে পারি। অতএব তার স্মৃতিচারণ নিয়ে আমি আজকের আর সময় নিব না, কারণ আমি আশা করি তিনি একজন অমর ব্যক্তি, কেয়ামত পর্যন্ত তার স্মৃতিচারণ চলবে ইনশাআল্লাহ। আমি আজকের যে বিষয়টি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তার জীবন থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি। হাটহাজারী মাদ্রাসা একটা ছোট্ট পরিসরে অবহেলিত একটা প্রতিষ্ঠান ছিল, সেটা আমাদের হায়াতেই আমরা দেখেছি। সেই অবহেলিত ক্ষুদ্র দীনহীন একটি প্রতিষ্ঠানকে একটি মানুষ, একজন দর্শে নিজামি শিক্ষিত আলেম, যে জেনারেল শিক্ষাও নাই, তিনি তার সুদূর প্রসারী পরিকল্পনা, দূরদর্শিতা এবং নেতৃত্বের গুণে গুণান্বিত একজন আলেম কিভাবে গোটা দেশে আলোড়ন সৃষ্টি করতে পারে, তার একজন পথিকৃৎ, তার একজন দৃষ্টান্ত আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা অনেক কিছু হয়ে তারপর কিছু করব এটা একেবারেই ফাও কথা, বরং আমরা যে যেখানে আছি সেখান থেকেই অনেক কিছু করা সম্ভব, যদি আমাদের ভিতরে সেই ফেকরি মাদ্দা, সেই দূরদর্শিতা, সেই সাংগঠনিক প্রজ্ঞা, যদি আমাদের ভিতরে যেটা আল্লাহ দান করেছেন সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি। যখন আমরা আল্লাহর দেওয়া নেয়ামতের শুকর আদায় করব, আল্লাহ তখন এই নেয়ামতকে বৃদ্ধি করে দিবেন, ওয়াদা করেছেন। সুতরাং মানুষ হিসেবে আমাদেরকে সকলকেই আল্লাহ পাক অনেক প্রতিভা দান করেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আল্লাহর দেওয়া এই নেয়ামতকে পেয়ে আমরা এটা কাজে লাগানোর চেষ্টা করি না। আর এই কারণেই আল্লাহ কিন্তু মোমেনদের পরিচয় যেভাবে দিয়েছেন তার ভিতরে একটা অন্যতম পরিচয় যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা প্রতিদিন তাহাজ্জুতে উঠে অজু করার পর এই আয়াত আকাশের দিকে তাকিয়ে তেলাওয়াত করতেন। আপনারা প্রায় সকলেই জানেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। তারপর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম ওয়ায়াতাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। এই আয়াতে কারিমায় কিন্তু মোমেনদের বৈশিষ্ট্য বলা হয়েছে সে ফেকের করবে, সে সকল জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবে, সকল জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবে। আমরা যারা আজকের আলোচনা করলাম এবং আলোচনায় অংশগ্রহণ করলাম, শুনলাম, আমরা এই প্রখ্যাত আলেমে দিন হযরতে
আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে কি শিখতে পেরেছি একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। যারা ইতিবাচক চরিত্রের হয় তারা হাজারো অমাবস্যার মধ্যে পূর্ণিমার আলো খুঁজতে থাকে, যে তারা বুঝতে পারে যে অনতিবিলম্বে পূর্ণিমা আসতেছে। তা আজকে দেখো আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই তিনি যে খেদমত করেছেন তার তুলনা কি হতে পারে? আল্লাহ শুকর যে আমার মতো ক্ষুদ্র মানুষকে পর্যন্ত তিনি কিন্তু ছাড়েন নাই। আমি তার আহ্বানে মঞ্চে উঠেছি, বক্তব্য দিয়েছি, পেপার পত্রিকা এসেছে, অথচ আমার সাথে তার অনেক দ্বিমত আছে। এভাবে করে আমরা আহমদ শফি সাহেবের জিন্দগির দিকে তাকাই, তিনি অনেক অসাধ্য সাধন করেছেন, বিশেষ করে সেই অখ্যাত দারসে নিজামীর সেই ওলামায়ে কেরাম যারা সমাজে একেবারেই অখ্যাত ছিল, যারা সমাজে অবহেলিত ছিল, তাদেরকে তিনি শুধু খ্যাতিমানই করেননি, তাদেরকে ধর্মীয় অঙ্গনে তিনি এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে এখন আলেম বলতে এ সমাজের সাধারণ মানুষেরা তাদের কি মনে করে। যদি একজন আহমদ শফি যদি একটা অখ্যাত প্রতিষ্ঠানকে এই পর্যায়ে এনে সারা দেশের অখ্যাত আলেমদেরকে তাদের অধিকার ও সম্মানের পজিশনে বসাতে পারে, তাহলে তোমাদের দ্বারাও সম্ভব, এনেস আলিয়ার প্রতিটি ছাত্রের দ্বারা সম্ভব। আবার আলিয়া কওমিয়া নির্বিশেষে সর্বশ্রেণীর কলেমওয়ালাদের ঐক্যের মধ্য দিয়ে কায়েদ কেবলার দর্শনের পথ ধরে একটি ইসলামী সমাজ 56,000 বর্গ মাইলের 16 কোটি মানুষের কাছে ইসলামকে বিজয়ী করে ধরা তোমাদের মতো ছাত্র দিয়েই সম্ভব। স্পষ্ট মনে রাখবে, একজন আহমদ শফি যদি হাজার হাজার দারসে নিজামীর অখ্যাত শিক্ষকদেরকে একত্রিত করতে পারে, তাহলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। শুধু একটি গোষ্ঠীগত জড়তা নয়, শুধু একটি বিশেষ গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা নয়, কায়েদ সাহেব হুজুরের চেতনার ভিতরে ছিল আলেম গায়রে আলেম জেনারেল সাধারণ সর্বশ্রেণীর মানুষকে, এমনকি ধার্মিক ধর্মহীন, এমনকি মুসলিম অমুসলিম নির্বিশেষে মানব জাতির শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আবার যেই শক্তির বলে সেই আরবের মতো জায়গায় রসুলের পাকের আহ্বানে সর্বশ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ইসলামী সমাজ কায়েম হয়েছিল, কুফরি সমাজ উৎপাদিত হয়েছিল, কায়েদ সাহেব হুজুর সেই মতবাদ সেই দর্শনই আমাদের সামনে রেখে গিয়েছিল যে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এনেস আলিয়ার দ্বারা। অতএব শিখতে হবে, আজকের আমরা হাতাজারির গল্প শুনছি সেদিন বেশি দূরে নয় যেদিন 16 কোটি মানুষ শুধু এক শ্রেণীর আলেম নয়, শুধু এক শ্রেণীর ধর্মপ্রাণ নয়, শুধু এক শ্রেণীর পীরের মুরিদ নয়, যারা জীবনে একবারও কলেমা পড়েছে সর্বশ্রেণীর কলেমাওয়ালা, এই এনেস আলিয়ার নেশাবাদেরকে কেন্দ্র করে তারা গর্ববোধ করবে এবং তারা প্রকৃত শান্তি ও সুখের স্বাদ খুঁজে পাবে ইনশাআল্লাহ। অতএব সেই বিশাল স্বপ্ন নিয়ে নেসারাবাদের যাত্রা। সুতরাং এই কারণে আমি হাফেজদের খুব গুরুত্ব দেই, কারণ এই সময় কোরআনের এই ফয়ুজ ও তাওয়াজ্জু এই শক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আহমদ শফি সাহেব আমাদের একটা কাজ অগ্রসর করে গেলেন, দারসে নিজামীর ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করেছেন, এখনো আমাদের 99% কাজ বাকি রয়ে গেছে। অর্থাৎ যদি একজন সাধারণ শিক্ষক যদি ওলামায়ে দারসে নিজামীকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে দারসে নিজামী জেনারেল এবং সর্বশিক্ষার অধিকারী হয়ে এনেস আলিয়ার একটা ছাত্র কোরআনের হাফেজ তদুপরি সকল জ্ঞান অর্জন করে সে কি পারবে না বাকি 99% একত্রিত করে একটি ভূখণ্ডে আবার প্রমাণ করতে তৌহিদি জনতার মহামিছিলের অগ্রপথিক যে সারা জাহানের নিরাশার জুলমতে মজলুমানের আশার পূর্ণিমা চাঁদ যখন সমগ্র দেশবাসী নিরাশার অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, না মুসলমান আর ঐক্যবদ্ধ হবে না, ইসলাম এদেশে বিজয়ী হবে না, ইসলাম এখানে টিকবে না, যখন এই অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, তখন কি আমরা পারি না সেই অগ্রণী ভূমিকা পালন করতে যে আবার আশার চাঁদ জ্বালাতে, যে না এখানেই সম্ভব সমস্ত কলেমওয়ালাদেরকে ঐক্যবদ্ধ করে, যে দেশে 97% জন মুসলমান
সেই দেশের মাটিতে ইসলামই বিজয়ী হবে, মুসলমানের রাজত্বই চলবে। এটা প্রমাণ করার জন্য আমরা যদি জাহিরি বাতিনি উভয় শক্তি অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর গায়বী সাহায্য আমাদের উপরে আসবেই আসবে। তখনই মুফতি শফি সাহেবের যে আমরা ভক্তগিরি দেখাই, আমরা যে তার জীবন চরিত্র আলোচনা করেছি, সেটা হবে বাস্তবতা। সেটা শুধু লৌকিক মৌখিক, শুধু মুখের বলি নয়, বাস্তবতার রূপ নেবে। যে মানুষটি তার জীবন দিয়ে একদল ওলামায়ে কেরামদের উত্থান ঘটিয়ে গেল, সেই মানুষটির পথ ধরে আমরা একটা জাতির উত্থান ঘটাতে সক্ষম হলি, কেবল তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।